হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আজকে আমরা অরিত্রা ফিল্ম ফেস্টিভ্যালের নতুন এপিসোডে কথা বলবো হচ্ছে দ্য লাইট হাউস বলে মুভিটা নিয়ে। আগেন, দিস ইজ এ হরর সাইকোলজিক্যাল কাইন্ড অফ ফিল্ম। তো এটা দুর্দান্ত ভিজুয়ালস রয়েছে, মেকিং অসাধারণ, দারুণ অভিনয় রয়েছে। তো এই সিনেমাটা প্রত্যেককে হাইলি 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 রেকমেন্ড করবো। প্রথমে যে ছবিটা দেখুন যারা দেখেননি, এবং যারা দেখেছেন তারা কমেন্ট করে জানাবেন তাদের কেমন লেগেছে। তো মেইনলি সিনেমাটা তো অনেকে মানে যারা দেখেছে তাদের জন্যই বলছি যে অ্যাকচুয়ালি এতে কী কী থিম নিয়ে এখানে মানে এক্সপ্লোর করেছে ডিরেক্টর সেটা নিয়ে আমি কথা বলবো। তো ফার্স্ট, এখানে প্রচুর মাইথোলজিক্যাল রেফারেন্সেস আছে। দুটো ক্যারেক্টার যারা লাইট হাউসের মধ্যে রয়েছে, সেই দুটো ক্যারেক্টার মানে গ্রিক গডদের ওপর বেসড আর কি। একটা হচ্ছে প্রমেথিয়াস, একটা হচ্ছে প্রোটিয়াস। এই দুটো গডের ওপর বেসড, কারণ আপনারা প্রত্যেকেই জানেন, আমি স্পয়লার দিয়েই বলছি যে লাস্টে তখনও জানতে পেরে যায় যে লাইট হাউসের মধ্যে ওটা কি আছে। লাইটার মধ্যে যখন ওটা জানতে পেরে যায় তখনও পড়ে যায়, এবং আমরা লাস্টে দেখি ওই সি বার্ডসগুলোকে খেয়ে নিচ্ছে। তো ওইটা আর কি প্রমেথিয়াসের, এই যে ওই ফায়ার চুরি করেছিল বলে ও শাস্তি পেয়েছিল। আর প্রোটিয়াসকে দেখিয়েছে হচ্ছে ওল্ড সি গড হিসাবে দেখিয়েছে, ওইখানে লাইট হাউসেই থাকে। তো এই দুটো ক্যারেক্টার মেনলি মাইথোলজি থেকে ইন্সপায়ার্ড ছিল। এছাড়া ডিরেক্টর এখানে অ্যালকোহলিজমের ওপর একটা বিশাল বড় বড় কমেন্ট্রি করেছেন, যেটা আপনি থ্রু আউট দ্য ফিল্ম দেখতে পান যে এরা নেশা করে প্রচণ্ডভাবে। এবং ইভেন মানে ওরা অ্যাডজাস্ট করবার জন্য, মানে ওখানে প্যাটিনসনের ক্যারেক্টারটা অ্যাডজাস্ট করবার জন্য যখন দেখে যে জলটা খাওয়ার মতো নয়, তখন ও অ্যালকোহল খেতে শুরু করে। তো আমাদের সোসাইটিতেও, যে সোসাইটির মধ্যে মানুষ যারা রয়েছে বা বসবাস করছে, নানান রকম চাপে এসে তারা মদ ধরে নেয়, বাধ্য হয় ধরতে। এবং তারপরে আরেকটা জিনিস আপনি লক্ষ্য করবেন যে ওরা কখনো কখনো নেশা করে খুব মানে দারুণ দারুণ নিজেদের পার্সোনাল কথাবার্তা শেয়ার করছে, এবং নিজেদের মধ্যে খুব ইন্টিমেট হয়ে যাচ্ছে, এবং অন্য সময় আবার ওরা একটা কেওস ক্রিয়েট করছে। সো আপনি যদি দেখেন যারা এই মানে নেশা টেশা করে, তারা কখনো খুব মাইল্ড, শান্ত, খুব ভালো ভালো কথা বলছে, খুব এ হয়ে যাচ্ছে, এবং দ্যাট ক্যান অলসো ক্রিয়েট আ কেওস। তো এই অ্যালকোহলিজম এবং সেটা সোসাইটিকে কীভাবে ইম্প্যাক্ট করছে, সেটা মেন্টাল স্টেটকে কীভাবে ইম্প্যাক্ট করছে, সেটার উপর ডিরেক্টরের একটা ডাইরেক্ট কমেন্ট্রি আছে। মানে ডাইরেক্ট কমেন্ট্রি বলতে আর কি আন্ডার টোনে, মানে ওই সিনেমার ওই জোনটার মধ্যে উনি ওইভাবে কথা বলেছেন। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে উনি এখানে কথা বলেছেন, সেটা হচ্ছে হোম মানে হোমোসেক্সুয়ালিটি স্পেশালি। তো এখানে আপনি দেখবেন না যে ক্যারেক্টারের যে এই যে মানে সেক্সুয়াল ওরিয়েন্টেশনগুলো খুব কমপ্লেক্স। তো ডিরেক্টর পরে একটা ইন্টারভিউতে মানে বলেছিলেন যে আমি দেখাতে চাইনি যে তারা গিয়ে কি না, সেটা পুরোপুরি আমি বলছি না। যদি কেউ জিজ্ঞেস করে আমাকে যে তারা কি গিয়েছিল, তাহলে আমি বলবো যে না, তারা গিয়েছিল না, আমি বলবো না। আবার এটাও বলবো না হ্যাঁ হতেও পারে তারা গিয়ে, মানে তিনি মানে ক্লিয়ারলি ব্যাপারটা বলছেন না। এবং তারা কিন্তু মানে আপনি দেখবেন থ্রু আউট দ্য ফিল্ম মানে এই সেক্সুয়াল মানে মাস্টারবেশন, এই মানে সেক্সুয়াল এগুলোকে, ডিজায়ারগুলোকে তুলে ধরা হয়েছে। তো মানুষের সেক্সুয়ালিটিটা কতটা কমপ্লেক্স, অ্যান্ড আমরা যতগুলো এই মানে এক একটা জেন্ডার ডিফাইন করে দিয়েছি, এক একটা মানে বেঁধে মানে বেঁধে দিয়েছে। তো মানুষ সেটাও তো সোসাইটি বেঁধেই দিয়েছে যে এর সেক্সুয়ালিটি এটা, এটাকে এরকমভাবেই হয়। এখন যে নতুন থার্ড জেন্ডারগুলো আছে সেটাও আমাদেরই চিন্তাভাবনার মধ্যে, এবং সেটার থেকেও যে সেক্সুয়ালিটিটা আরও বেশি কমপ্লেক্স, অ্যান্ড সেটা কতটা মানে এখন আমরা বুঝতে পারিনি আমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের বাইরে, সেই ব্যাপারটাকেও ডিরেক্টর কিন্তু এই ছবির মধ্যে সেই বিষয়টা নিয়েও কমেন্ট করেছেন। আগেন মানে সিনেমার মেকিং যেটা প্রথমেই বললাম যে আউটস্ট্যান্ডিং, একটা সিন আছে দ্যাট ইজ টেরিফিক, যেখানে প্যাটিনসন একটা মানে পাখিকে এরকম সি বার্ডকে মেরে দেয় করে, সেই সিনটা খুব ডিভাস্টেটিং। এবং আপনি অ্যাসপেক্ট রেশিও দেখবেন, এখনকার দিনের সিনেমার অ্যাসপেক্ট রেশিওর মতো নয়, এবং পুরোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে করা, এবং যেরকম অ্যাস্থেটিক্স দেখবার মতো। তো এই সিনেমাটা যারা মানে ভালো সিনেমা দেখে তাদের জন্য আর কি, মানে এখন হলিউডের সিনেমা, এখন সবাই যাকেই জিজ্ঞেস করো বলে হলিউডের ছবি দেখি, বাইরের ছবি দেখি, কিন্তু সেটা সেইখানকার ত্র্যাশ ফিল্ম আর কি, মানে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের কথা বলছি। তো সেইখানে দাঁড়িয়ে এই ছবিগুলো আপনারা যত এক্সপ্লোর করা শুরু করবেন, যারা নতুন এক্সপ্লোর করছে, যারা অলরেডি দেখে, যারা দেখে ফেলেছে লাইট হাউস, তাদের জন্য এই কথাটা নয় একেবারেই। যারা নতুন দেখছেন তাদেরকে বলবো এই ধরনের ছবিগুলো এক্সপ্লোর করা শুরু করুন, এগুলো মানে সাইকোলজিক্যাল স্পেসটাকে কীভাবে এক্সপ্লোর করছে। এবং একটা সিনেমা যার গল্প স্তরটা একরকম এবং নিচের স্তরে এই এতগুলো থিম এক্সপ্লোরেশন, সেটা কীভাবে হচ্ছে, যারা সিনেমা বানাতেও চায় তাদের জন্য একটা খুব মানে দারুণ লেসন যে কীভাবে এই জনরা সাবভার্সন করা যায়। এটা এটা এটাকে এক্স্যাক্টলি ঠিক জনরা সাবভার্সন বলে না অ্যাকচুয়ালি, এখানে আর কি নানান রকমের বিষয়বস্তুর ওপরে কীভাবে সেটাকে আন্ডারটোনে রেখে সেগুলোর ব্যাপারে কথা বলা। এটা দিস ইজ নট এক্স্যাক্টলি জনরা সাবভার্সন, বাট কাইন্ড অফ আর কি। তো সেগুলো আপনারা দেখা শুরু করুন, এবং যারা লাইট হাউস দেখেছেন তারা কমেন্ট করে জানান তাদের কেমন লেগেছে, এবং তাদের কী বক্তব্য এটার থিম্যাটিক এটা নিয়ে বা এর ফিলোসফিটা নিয়ে কী বক্তব্য, ডেফিনেটলি কমেন্ট করে জানান। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।